আমরা আজকে দেখাবো কিভাবে খুব সহজেই মাছ বোনা করা যায়। মাছ বোনার জন্য যা যা উপকরণ প্রয়োজন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন এর পেস্ট, তারপর গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। প্যানটা বসিয়ে গরম হওয়ার পর তেল দিয়ে দিব আমরা। তেলটা গরম হলে এখন আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব। হালকা বাদামি করে ভেজে নিতে হবে, এর জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। যখন দেখবো আমাদের পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমরা পানি দিয়ে দিব। হালকা একটু পানি দেওয়ার পর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্যানটা ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব মশলাটা কষানো হয়েছে কিনা। যদি দেখি মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিব। যেহেতু আমরা মাছ বোনাটা টমেটো দিয়ে করব, এটা দেওয়া হয়ে গেলে এখন আমরা একটু নেড়ে চেড়ে নিব। হালকা একটু পানি দিয়ে আবার ঢেকে দিব। 5 মিনিট পর যখন আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবো বলক উঠে গেছে তখন আমরা মাছটা দিয়ে দিব। প্রিয় সুবিধার্থে আমরা মাছটা আগেই বেজে নিয়েছিলাম, আমরা মাছটা দিয়ে দিলাম। এখন আবার আমরা ঢেকে দিব। মিডিয়াম আঁচে রান্না করব। যখন দেখবো পানিটা শুকিয়ে গেছে তখন আমাদের মাছ রান্নাটা অলরেডি হয়ে গেছে। আপনারাও খুব ঘরে বসে খুব সহজেই এভাবে মাছ রান্না করতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করে আদি রান্নাঘরের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন চেপে নতুন নতুন রেসিপি পেতে আদি রান্নাঘরের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।